আমি যেরকম প্রত্যেক ভিডিওতেই দিয়ে থাকি, ওপরে গানের লাইন এবং ট্যাপস আসবে, আমি সেই ট্যাপসটা এখানে বাজিয়ে দেখিয়ে দেবো। প্রথমে নর্মাল স্পিডে গানের লাইনটা কীরকম বাজছে সেটা দেখাবো, তারপরে আমি ট্যাপসটা ধরে ধরে এখানে আস্তে আস্তে বাজিয়ে দেখিয়ে দেবো। প্রথমে আমরা গানের ইন্ট্রোটা দেখে নেব। টোটাল গানের ইন্ট্রোটাকে আমি ছোটো ছোটো চারটে পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এরকমভাবে আসবে। ফার্স্টে দেখে নেবো ফার্স্ট পার্টটুকু কীরকম বাজছে। এইটুকুনি ট্যাপস দেখে নিয়ে এবারে ডি স্ট্রিংয়ে 7 নম্বর ফ্রেট থেকে 9 নম্বরে স্লাইড করব। তারপরে জি স্ট্রিংয়ে 9 9 9, তারপর বি স্ট্রিংয়ে 9 7, তারপর আবার জি স্ট্রিংয়ে 9, বি স্ট্রিংয়ে 7 9, আবার জি স্ট্রিংয়ে 9 9, বাজিয়ে আবার বি স্ট্রিংয়ে 9, শেষে ই স্ট্রিংয়ে 7 9। তো এই আঙুলটাকেই আমি এরকমভাবে রোলিং করে বাজাচ্ছি। তো ফিঙ্গার রোলিং টেকনিক এটা বলে। আমি বেসিক টেকনিক্সের একটা ভিডিও দিয়ে রেখেছি, যারা দেখোনি এখন অবধি তারা দেখে নিও। এরপরের পার্টটুকু এরকম বাজছে। এটুকু ট্যাপস দেখে নিই, ই স্ট্রিংয়ের 7 থেকে 9 স্লাইড করছি, তারপর 7, তারপর বি স্ট্রিংয়ের 9 9 5, তারপর 5 থেকে 7 স্লাইড, তারপর 5 7। এই দুটো পার্ট একসাথে বাজালে কীরকম বাজছে একবার দেখিয়ে দিই। এরপরে একটা ছোট্ট বেস লাইন আসছে, সেটা কীরকম হচ্ছে একবার বাজিয়ে দেখাচ্ছি, তারপরে ট্যাপসও দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা পারো অবশ্যই প্র্যাকটিস করো, বাজিও নিজেরা, শুনতে ভালো লাগবে। ফার্স্টে কীরকম বাজছে দেখি। এটা ট্যাপস কী হচ্ছে, এ স্ট্রিংয়ের 7 নম্বর ফ্রেট থেকে 2 নম্বর ফ্রেটে একটা ব্যাক স্লাইড করছি, তারপরে এ স্ট্রিংয়ের 2 4, ডি স্ট্রিংয়ের 4 2, 2 4 4 2, এটাকেই টোটাল 4 বার বাজাচ্ছি আমরা। আর একবার দেখিয়ে দিচ্ছি আস্তে করে কেরম বাজছে। এরপরে 3 নম্বর পার্টে একটা হামিং হচ্ছে, তো হামিং পার্টটুকু কীরকম বাজে দেখিয়ে দিই। তো এটুকু ট্যাপস দেখে নিই, পুরোটাই বাজছে ডি স্ট্রিংয়ে। ডি স্ট্রিংয়ে 6 6 6 6 6, তারপর 6 থেকে 7 স্লাইড, তারপর 7 3 বার, তারপর 6 4 2, 2 থেকে 4 স্লাইড, তারপর আবার 4 থেকে 6 স্লাইড, তারপর 4 2 2। তো এরপরে যে 4 নম্বর পার্টটা আসছে সেটা এরকম বাজছে। এটুকু ট্যাপস দেখে নিই, পুরোটাই বি স্ট্রিংয়ে বাজছে। 7 থেকে 9 স্লাইড করছি, তারপরে 9 9 9 9, তারপর 9 থেকে 10 স্লাইড হচ্ছে, এখানে 10 3 বার বাজছে, তারপর 9 7 5, তারপর 5 থেকে 7 স্লাইড, তারপর 7, তারপর 7 থেকে 9 স্লাইড, তারপর 7 5 5।
এই চার নম্বর পার্টের পরে একটা ছোট্ট ফিলার টাইপের আসছে, সেটা এরকম বাজছে, এর সাথেই বাজছে। শুধু যদি এই পার্টটুকু বাজাই, এরকম স্লাইডও করতে পারি, অথবা আমরা এরকম করতে পারি, এরকম হ্যামার অন পুল অফও করতে পারি, যেটা তোমাদের সুবিধা তোমরা সেটা করতে পারো। ট্যাপসটা কী হচ্ছে এবার দেখিয়ে দিই। যদি স্লাইড করো, বি স্ট্রিংয়ের একটা স্ট্রোক করব, করে পাঁচ থেকে সাত স্লাইড করব, করে আবার পাঁচে ব্যাক স্লাইড করব, একবারেই পাঁচ, তারপরে জি স্ট্রিংয়ের ছয়, তারপর আবার এই জি স্ট্রিংয়েও চার থেকে ছয় স্লাইড করে, ছয় থেকে চার আবার ব্যাক স্লাইড করব একসাথেই। আর যদি কেউ হ্যামার অন পুল অফ করে তাহলে এরকম করবে, বি স্ট্রিংয়ের পাঁচ থেকে সাত হ্যামার অন পুল অফ একসাথে করে, পাঁচ জি স্ট্রিংয়ের ছয়, তারপর আবার জি স্ট্রিংয়ের চার থেকে ছয় হ্যামার অন পুল অফ একসাথে। এরপর আমরা গানের লিডে যাব, মেন যে লিড পার্টটা আছে সেটাকে এরকম বাজে দেখে নেব এবং ট্যাপস দেখে নেব। গানের প্রথম যে লাইনটা আসছে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, প্রথমে দেখে নেব কীরকম বাজে। ফার্স্টে এইটুকু ট্যাপস দেখে নেব, ডি স্ট্রিংয়ে পুরোটা বাজে, প্রথমে চার থেকে ছয় স্লাইড, তারপরে ছয় ছয় ছয়, তারপরে ছয় বাজিয়ে ছয় থেকে চার ব্যাক স্লাইড, তারপর আবার চার থেকে সাত স্লাইড, তারপরে সাত সাত ছয়, তারপর চার থেকে দুই ব্যাক স্লাইড, তারপর আবার দুই থেকে চার স্লাইড, তারপর আবার আসছে আজ আর নেই। তো সেই পার্টটুকু কীরকম বাজে দেখে নিই। এটা একদমই সোজা, একদম একটুখানি সেই ডি স্ট্রিংয়েই চার থেকে ছয় স্লাইড, আবার চার থেকে দুই ব্যাক স্লাইড, তারপরে দুই। এরপরের লাইনটা আসছে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। তো এখানে আজ আর নেইটা সেই আগের মতনই রাখবো, শুধু আমরা দেখে নেবো কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। এই পার্টটুকু কীরকম বাজছে ফার্স্টে দেখে নিই। ট্যাপস কী হচ্ছে, পুরোটাই ডি স্ট্রিংয়ের ওপর, চার থেকে ছয় স্লাইড, ছয় 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 চার, তারপর চার থেকে সাত স্লাইড, সাত 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 ছয় চার দুই, তারপর দুই থেকে চার স্লাইড, তারপর এরপরে আবার সেই আগের আজ আর নেই ওই ট্যাপসটাই অ্যাড করে দেবো। এরপরে একটা হামিং আসছে, লা 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 বলে একটা হামিং আসছে। গানটা তোমরা একবার ভালো করে শুনে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। তো হামিংটা কীরকম বাজছে আগে দেখে নিই। তো ট্যাপস কী হচ্ছে, পুরোটাই ডিস্ট্রিংয়ের ওপর, চার থেকে ছয় স্লাইড করছি, তারপরে ছয় 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 ছয়, তারপর ছয় থেকে সাত স্লাইড, তারপর সাত দুবার, তারপর ছয় চার দুই, তারপর দুই থেকে চার স্লাইড, তারপর চার ছয় চার দুই দুই। এরপরে যে লাইনটা আসছে, পুরো লাইনটা হচ্ছে, নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। তো পুরো লাইনটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি, ফার্স্টে দেখে নেব নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে, এইটুকু কীরকম বাজছে। ট্যাপস দেখে নিই, প্রথমে জি স্ট্রিংয়ের চার 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 চার, তারপর ডি স্ট্রিংয়ের ছয় থেকে সাত স্লাইড, তারপর জি স্ট্রিংয়ের ছয় 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 ছয়
बजिए चार थेके छय स्लाइड পরের বারটুকু যেটা আসছে নেই তারা আজ কোনো খবরে তো কিরকম বাজে দেখে নি ট্যাপস কি হচ্ছে পুরোটাই জি স্ট্রিং এ বাজে জি স্ট্রিং এ 7 7 7 7 থেকে 9 স্লাইড তারপর 7 6 4 6 4 এরপরের লাইনটা হচ্ছে গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা घुमिए आछे जे आज कबरे एटाके आमरा दुटो पार्टे भाग करे बाजाबो फार्स्ट पार्टटा हबे ग्रैंडेर गिटारिस्ट गोवानिस डिसुजा फार्स्टे केरम बाजे देखी टैप्स की होच्छे देखे नी जी स्ट्रिंगे दुई थेके चार स्लाइड करछी तारपर 4 4 4 डी स्ट्रिंगे छय थेके सात स्लाइड তারপর আবার জি স্ট্রিং এর 6 6 6 6 6 বাজিয়ে 4 থেকে 6 স্লাইড এর পরের পার্টটা ঘুমিয়ে আছে যে আজ কবরে কেরাম বাজে দেখে নি এডিকু ট্যাপস কি হচ্ছে পুরোটাই জি স্ট্রিং এ বাজে জি স্ট্রিং এর 7 7 7 7 9 9 তারপর 7 থেকে 6 ব্যাক স্লাইড তারপর 4 6 4 এরপরের লাইনটা আসছে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায় এটাকেও আমরা দুটো পার্টে ভাগ করে নেব ফার্স্ট পার্টটা হবে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে ফারস্টে দেখে নিই কি রকম বাজে এইটুকু ট্যাপস দেখে নিই পুরোটা জি স্ট্রিং এ 9 9 9 9 8 8 8 8 7 7 7 6 6 6 6 তারপরে আসছে পাগলা গারদে আছে রমারায় ফারস্টে দেখব কি রকম বাজে ট্যাপস দেখে নি জি স্ট্রিং এর 4 থেকে 5 স্লাইড করছি তারপর 5 5 4 4 4 4 তারপর ডি স্ট্রিং এ 7 জি স্ট্রিং এ 4 আবার ডি স্ট্রিং এ 6 এরপরের লাইনটা হচ্ছে অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা এটাকেও আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি ফারস্টে দেখব অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে কি রকম বাজে দেখে নি देखे नी टैप्स कम हे जी स्ट्रिंग 7 থেকে 9 स्लाइड तरपर 9 9 8 8 7 7 7 6 6 6 तरपे जीवन करनी ताके क्षमा कम बजे देखे नी तो जीवन करनी क्षमार पर एक फिलर दिए किन्तु आबार चले जाब কফি হাউসের সেই আড্ডাতে আবার সেই প্রথম লাইনে চলে যাব তো এটা ট্যাপস কি হচ্ছে দেখে নি পুরোটা জি স্ট্রিং এর 5 5 5 4 4 4 4 তারপর ডি স্ট্রিং এর 7 জি স্ট্রিং এর 4 আবার ডি স্ট্রিং এর 6 তারপরে একটা ফিলার যেটা আসছে সেটা হচ্ছে ডি স্ট্রিং এর 4 6 তারপর 2 থেকে 4 স্লাইড तो ये लाइनटाई पुरोटाई एक बार आस्ते करे बाजिए देखिए दीची तारपर आबार एखान थेके चले जाब ये फिलारटुकु दी आबार